আমরা জানি যে সরকার একটা ডিমের দাম নির্ধারণ করছে, কিন্তু যেটা নির্ধারণ করছে তার চেয়ে আমাদের 1 টাকা 30 পয়সা 40 পয়সা বেশি কিনা পড়ে। আর সরকার যদি সরাসরি ওই যেখান থেকে ডিম উৎপাদন হয় ওইখান থেকে যদি এরা সিদ্ধান্ত নিয়ে যদি ওইখান থেকে কমাইতে পারে তাহলে আমরা কমাইতে পারি। আমার যতটুকু ধারণা, কারণ যেখান থেকে ডিম উৎপাদন হয় এখানে হয়তো কস্টিং খরচ বেশি দেখায়, এর জন্য হয়তো বা ডিমের দামটা কমাইতে পারতেছে না। আর আমরা হলাম যে বাজারে বিক্রি করি, কিনাই না। আমার আজকের বাজারে 1 টাকা ডিম কিনে আছে 12 টাকা 30 পয়সা সর্বনিম্ন 12 টাকা 30 পয়সা ডিম কেনার পরে আমার এই যে প্রায় 200-250 ডিম ভাঙা ডিম পরে যেগুলো বিক্রি করছে আপনার 8 টাকা 10 টাকা, তাহলে এক ডিমে আমার লস হয় সর্বোচ্চ 4 টাকা 3 টাকা 4.5 টাকার মতন। কারণ এই ডিমটা যদি আমার 200-300 ডিম বার হয় তাহলে আমার ডিম আসে ধরি 5,000-5,500। আপনি ঘরে পর্দা যদি হিসাব করেন তো আজকের বাজারে আমার ডিম কিনা পরে ভাঙা ডিম যদি আমি কষ্টে খরচ বাদ দিই গাড়ি ভাড়া সহায় করে আমার আজকের ডিমের খরচ বড় 12 টাকা 60 পয়সার মতন। 12 টাকা 60 পয়সা যদি আমার ডিম কিনা পড়া জায়গা তাহলে আমি কত করে বিক্রি করবো বলেন। এখানে কিছু ভাঙা ডিম আছে যারা ওরা ইচ্ছাকৃত দেয়, ওরা ইচ্ছাকৃত দেয়। যেমন একটা বড় ডিমের দাম আমি দেই, কিছু ডিম আছে মুরগি ডিমের থেকে ছোট যেগুলো আমাদের কম দামে বিক্রি করতে হয়, এটাও ইচ্ছাকৃত দেয়। এটা হলো ব্যবসায়িক, ওদের মনোভাব বেশি, ওরা চায় যে কিছু কি কম দামি ডিম কিনা ভালো ডিমের সাথে দিয়ে দিলে ওদের বেনিফিটটা বেশি আসবে। কিন্তু সেটা তো আমরা যখন খুচরা বিক্রি করি আমি পারি না যে আমি একটা ভালো ডিমের সাথে একটা ভাঙা ডিম দিয়ে দিই, কারণ সেটা বিবেকে বাধা দেয়। ব্যবসা হলো সৎ জিনিস, সৎ। এখন ওনারা ইচ্ছাকৃত যদি অসৎ করে ওনাদের সাথে আর পারা সম্ভব না, কারণ ওনার কথা হলো যে এখান থেকে যে ডিমটা আসে তেজগাঁ থেকে আমরা কিনি, রাতের অন্ধকারে ডিমটা যখন আমরা গাড়িতে উঠে তখন ভাঙ্গা গলা সবই থাকে, অনেক সময় ডিম ভিতরে কবও থাকে, এটার কোনো সমাধান নাই। মূল সমস্যা হলো গোড়ায়, আপনারা গোড়া থেকে যদি সমাধান করতে পারেন তাহলে আমাদের এইখান পর্যন্ত আমরা সমাধান আসতে পারবো। এটা সর্বপ্রথম মুরগি যে একদিনে বাচ্চাটা কিনে এক দ্বিতীয় বছর খাদ্যর দাম আর টুকটাক কিছু কষ্টে খরচা আছে ফার্মাদের, এইগুলা চিন্তা ভাবনা করে যদি সরকার কিছু এখানে ভর্তুকি দেয় তাহলে আশা করি এখানে ডিমের দামটা কিছু কমানো সম্ভব। কারণ সরকার, আমি যতটুকু জানি, সরকার এই ডিমের মধ্যে কোনো ভর্তুকি এখন পর্যন্ত কোনো সরকারই দেয় নাই। এখন যদি সরকার এটার প্রতি নজর দেয় আশা করি আল্লাহর মধ্যে সমাধান হওয়া সম্ভব। এটা আমরা সঠিক বলতে পারবো না, কারণ এটা সঠিক বলতে পারবো না, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। কারণ যারা বড় বড় ব্যবসায়ী, আমার চেয়ে বড় বড় ব্যবসায়ী আছে, কিংবা যারা বড় বড় ফার্মাররা, ঠিক আছে, এই সমস্ত ফার্মাররা যদি এগুলো সমাধান করতে চায় তাহলে সরকারের সাথে ওনাদের বসা দরকার। ডিমের দামটা অত্যন্ত বেশি, কারণ বর্তমান যে দামটা আছে সম্পূর্ণ হাই দাম, সেই অনুযায়ী কাস্টমার আছে কিন্তু দামটা একটু বেশি হয়ে যায়। আমার হিসাবে 140 টাকা ডজন থাকলে ডিমটা ঠিক ছিল, কিন্তু 140টা থাকতে পারতেছে না, কি কারণে এটা আমরা সঠিক জানি না। কারণ আমরা এত উপরে লেভেলে যাইতে পারি না, আমরা কিনে আনি, কিনার উপরে বিক্রি করি। আসলে চাঁদার বিষয়ে ডিমের সাথে কোনো সংযোগ আছে কিনা এটা আমি সঠিক জানি না। অ্যাকচুয়ালি যারা ব্যবসার সাথে জড়িত আছে এটা হলো ব্যবসায়িক ফাংশন, এখানে চাঁদার কোনো ফাংশন না। কারণ সবাই চায় 2 টাকা বেশি লাভ করছে, সেটা হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক। মাল স্টক করা আমার জানার সাথে সম্পূর্ণ হারাম। আর কিছু কিছু বড় বড় ফার্মার আছে হয়তো বা সেটা মাল স্টক করে বাজারে দাম চাহিদা বাড়ায়, এটা হইতে পারে। কিন্তু আমাদের দেশে যে পরিমাণ ডিম উৎপাদন করা দরকার এই পরিমাণ ডিম বাংলাদেশে উৎপাদন হয়ও না। আমাদের দেশে কমসে কম 4 কোটি কিংবা তার একটু বেশি ডিম প্রয়োজন, কিন্তু বাংলাদেশে কি এই পরিমাণ ডিম উৎপাদন হয় কিনা এটা সন্দেহ আছে। আশা করি অবশ্যই ডিমের দাম কমবে যদি উৎপাদন একটু বেশি হয়, কারণ এখানে তো খরচের একটা বিষয় আছে। যদি খরচটা কমায় যদি ডিম উৎপাদন করতে পারে তাহলে আশা করি ওনারাই কমাই দিতে পারবে, আমরা কম বিক্রি করতে পারবো। আসলে জোরদার বলতে কি বলছেন, একজনের মাথায় বাড়ি দিয়ে কমানো কখনোই সম্ভব নয়, কারণ যে বেটা ফার্মার সে বেটার অবস্থা হবে। আর আমাদের দেশের সমস্যা হলো যারা অল্প আয়ের মানুষ তারা একটু সমস্যা বেশি করে, যারা ফার্মার ওরা আসলে বাস্তবে অত বড় মানে ব্যবসার সাথে জড়িত হতে পারে না, এটা হলো মিডিয়ার কাছে চলে গেছে। যারা মিডিয়া আর বড় বড় মিডিয়া ওনাদের টাকার সমস্যা নাই, ব্যবসার সমস্যা নাই, কিন্তু মূল ভুক্তভোগী ফার্মার আর আমরা। এখন বিশেষ করে যদি মিডিয়াদের সাথে যদি সরকার যদি নিয়ে বসতে পারে তাহলে আশা করি যদি সেটা ভালো হবে। আর আমার সবচেয়ে বড় একটা আবদার এই ছোট ভাঙ্গা গলা এই ডিম যাতে ভালো ডিমের সাথে না আসে, কারণ যদি ভালো ডিমের সাথে এই ডিম ওরা দিয়ে দেয় তাহলে আমাদের কস্টিং খরচ অনেক বেড়ে যায়। একটা ডিমে এমনও সময় দেখা গেছে কিনাতে আটানা বেশি করা যায়। আসলে তেজগাঁর যে বিষয়গুলো এইগুলো তো তেজগাঁ বাজারটা অনেক সময় চাহিদা হয়, চাহিদা মন্দার কারণে
কারণ তেজগাঁও যদি মনে করেন ওনারও একটা টিমে 5 পয়সা, সর্বোচ্চ হয় 10 পয়সা লাভ করে। একটা টিমে 5 পয়সা 10 পয়সা লাভ করলে যার ভাড়া গাড়ি আছে সে নিজস্ব গাড়ি দিয়ে নিয়ে আসলে একটু কস্টিং খরচ কম পড়ে, যে ভাড়া গাড়ির কস্টিং খরচ বেশি পড়ে। কিন্তু তেজগালা তো মিডিয়ার সাথে পারে না, কারণ মিডিয়ারা যেভাবে বলে তেজগালার পরিস্থিতির সাথে মিলাইতে গেলে এরকম মাল্লা বিক্রি করে অনেক সময় রেট দেয়, অনেকে দেখা গেছে দাম ধরা মাল আনে। আর এখন ব্যবসার মধ্যে প্রতিহিংসাটা বেশি, যদি এই প্রতিহিংসাটা কমে তাহলে আশা করি এই সমস্যাগুলো হবে না।